কোভিডের জেরে বাজারে মিলছে না মাস্ক, আর মাস্ক মিললেও দাম অনেক বেশি। তাই দেওচরের বাজারে গোলাম রাবানি নামে এক ব্যক্তি সাধারণ মানুষদের সুবিধার্থে তৈরি করছেন মাস্ক। দেওচরাই বাজারে গোলাম রাবানি নামে এক ব্যক্তি সাধারণ মানুষদের সুবিধার্থে বানাচ্ছেন মাস্ক, কারণ বাজারে মাস্কের দাম অনেক বেশি এবং পাওয়া যাচ্ছে না। এই জন্য সাধারণ মানুষ যাতে সবাই পায়, তার জন্য মাস্ক তৈরি করে দেওচরাই বাজারে বিক্রি করছেন। বাজারে পাওয়া যাচ্ছে না, পাচ্ছে না, এই জন্য